আজ আমরা কোয়ালিশন পলিটিক্স ইন ইন্ডিয়া নিয়ে আলোচনা করব, অর্থাৎ ভারতবর্ষের জোট রাজনীতি। সেক্ষেত্রে আমি আমার আলোচনাটাকে সাজিয়েছি এইভাবে: প্রথমে ইন্ট্রোডাকশন, নেক্সট মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ কোয়ালিশন পলিটিক্স, নেক্সট নেচার, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ কোয়ালিশন পলিটিক্স, দেন রিজনস ফর ইমার্জেন্স অফ কোয়ালিশন পলিটিক্স ইন ইন্ডিয়া, দেন কোয়ালিশন পলিটিক্স ইন প্র্যাকটিস ইন ইন্ডিয়া, অ্যান্ড লাস্ট অফ অল কনক্লুশন। আজকের দিনে সমগ্র বিশ্ব রাজনীতির প্রেক্ষিতে জোট রাজনীতি বা কোয়ালিশন পলিটিক্স একটি ইউনিভার্সাল ফিনোমিনন বলা যায়। তার কারণ, পৃথিবীর যে রাজনৈতিক জটিলতা, সামাজিক সংকট জটিলতা এবং সামগ্রিক রাজনৈতিক ক্ষেত্রে যে অস্থিরতা, তার প্রেক্ষিতে বিশ্বজুড়েই জোট রাজনীতি একটা জনপ্রিয়তা পেয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই জোট রাজনীতির চর্চা চলছে। সুতরাং ভারতবর্ষ সেই ধারারই একটি অঙ্গ, এবং সেই প্রেক্ষিতেই আমরা দেখব ভারতবর্ষের যে রাজনীতি, ভারতবর্ষের যে দল ব্যবস্থা, তার বিবর্তন, তার চর্চা, তার মধ্যে দিয়ে আজকের দিনে ভারতবর্ষেও জোট রাজনীতি জনপ্রিয়তা পেয়েছে। শুধু নয়, দীর্ঘ বেশ কিছুকাল ভারতবর্ষের শাসন ক্ষমতায় আসছে জোট সরকার। সুতরাং পৃথিবীর সাথে সাথে ভারতবর্ষেও জোট রাজনীতির চর্চা, তার প্রাসঙ্গিকতা, তার সুবিধে অসুবিধে, এই বিষয়গুলি আলোচনার দাবি রাখে। আমাদের পাঠ্য বিষয় অনুসারে আমরা জোট রাজনীতির আলোচনা সেইভাবেই করব। প্রথমেই বলি, জোট রাজনীতি বা জোট বা কোয়ালিশন বলতে কি বোঝায়। আক্ষরিক অর্থে দ্য টার্ম কোয়ালিশন ইজ ডাইভার্ট ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড। একটি ল্যাটিন শব্দ থেকে ইংরেজি কোয়ালিশন এই শব্দটি এসেছে। ল্যাটিন শব্দটি হল কোয়ালিসিয়ার, ল্যাটিন শব্দটি হল কোয়ালিসিয়ার, COALECERE। কো মিন্স টুগেদার বা একসঙ্গে, এবং অ্যালিজার মানে গো টু অর গ্রো টুগেদার, অর্থাৎ একসঙ্গে এগিয়ে চলা, সেটাই হচ্ছে অ্যালিজারের অর্থ। সুতরাং কোয়ালিশন শব্দটির অর্থ হল সকলে মিলে বা একসঙ্গে এগিয়ে যাওয়া। অর্থাৎ আক্ষরিক অর্থে কোয়ালিশনের অর্থ একসঙ্গে চলা, একসঙ্গে পথ চলা বা একসঙ্গে এগিয়ে যাওয়া। অ্যাকর্ডিং টু দ্য ডিকশনারি মিনিং, কোয়ালিশন মিন্স অ্যান অ্যাক্ট অফ কোয়ালিজিং অর ইউনাইটিং ইন টু ওয়ান বডি, আ ইউনিয়ন অফ পার্সনস, স্টেটস অর অ্যান অ্যালায়েন্স। ইট ইজ এ কম্বিনেশন অফ এ বডি অর পার্টস ইন টু ওয়ান হোল। ইন দ্য স্ট্রিক্ট পলিটিক্যাল সেন্স, দ্য ওয়ার্ড কোয়ালিশন ইজ ইউজড ফর অ্যান অ্যালায়েন্স
or a temporary union for a joint action of various powers of state and also of the union into a single government of distinct parties or members of distinct parties. অর্থাৎ কোয়ালিশনের অর্থ আমাদের রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে যখন কিছু ব্যক্তি বা সংস্থা, একাধিক সংস্থা, তাদের অংশ, তারা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় এবং তারা সেই সমবেত গোষ্ঠী একটি সরকার পরিচালনার জন্য অগ্রসর হয়। অর্থাৎ কোয়ালিশন গভর্নমেন্ট বলতে কোনো একক রাজনৈতিক দলের সরকারের ক্ষমতা দখল বা পরিচালনা নয়। সরকারের ক্ষমতা দখল এবং পরিচালনার ক্ষেত্রে একাধিক রাজনৈতিক দলের সমবেত প্রয়াস। আবার এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স, সেখানে কোয়ালিশন বলতে বোঝানো হয়েছে অ্যাজ এমপ্লয়েড ইন পলিটিক্যাল সেন্স কমনলি ডিনোটস আ কো-অপারেটিভ অ্যারেঞ্জমেন্ট আন্ডার হুইচ ডিস্টিংক্ট পলিটিক্যাল পার্টিজ অর অ্যাট অল ইভেন্টস মেম্বার্স অফ সাচ পার্টিজ ইউনাইট টু ফর্ম আ গভর্নমেন্ট অর মিনিস্ট্রি। সুতরাং সেই একই কথা, রাজনৈতিক দলগুলি যখন সরকার পরিচালনা বা মন্ত্রিত্ব পরিচালনার জন্য তারা ঐক্যবদ্ধ হয়, তখন সেই ঐক্যবদ্ধ সরকারকেই আমরা কোয়ালিশন গভর্নমেন্ট বা জোট সরকার বলতে পারি। আর ডিকশনারি অফ পলিটিক্যাল থট, সেখানে কোয়ালিশনের অর্থ করা হয়েছে এই রকম, আ কোয়ালিশন ইজ এ পলিটিক্যাল অ্যালায়েন্স অফ ডিস্টিংক্ট পার্টিজ or persons who preserve their political identities. অর্থাৎ কোনো রাজনৈতিক দলসমূহ বা ব্যক্তিসমূহ যখন তাদের রাজনৈতিক আদর্শবলি বা অস্তিত্ববলি সেগুলোকে রক্ষা করেই একটি রাজনৈতিক সংঘ বা অ্যালায়েন্সে যোগদান করে, এবং অবশ্যই তারা সেই সংঘ যদি রাষ্ট্র ক্ষমতা বা সরকারি ক্ষমতা দখল করে, তাহলে সেই অ্যালায়েন্সকে আমরা বলতে পারি অ্যালায়েন্স গভর্নমেন্ট বা কোয়ালিশন গভর্নমেন্ট। আর কোয়ালিশন গভর্নমেন্ট ইজ এ কম্বিনেশন অফ হেটারোজেনিয়াস সোশিও পলিটিক্যাল এলিমেন্টস হুইচ আর ভার্নালেবল টু পলিটিক্যাল টার্ময়েল অ্যান্ড স্টর্মস ইমার্জিং ফ্রম চেঞ্জিং সোশিও পলিটিক্যাল কন্ডিশনস অ্যান্ড কম্পালশনস। সুতরাং কোয়ালিশন গভর্নমেন্ট আসলে একটি হেটারোজেনিয়াস সোশিও পলিটিক্যাল এলিমেন্টসদের নিয়েই তৈরি হয়, যেখানে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক বিশৃঙ্খলা না বলে অস্থিরতা বলাই ভালো, বা অস্থায়িত্বের যে একটা সংকট আসে সেখান থেকে রাজনৈতিক স্থিরতা বা সরকারের স্থিরতা রক্ষার জন্য এই কোয়ালিশন গভর্নমেন্ট বা জোট সরকার তারা ক্ষমতা আসে এবং রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে। অর্থাৎ জোট রাজনীতি কি এ বিষয়ে মোটামুটি একটা ধারণা দেওয়া গেল, যার সহজ সাদা ভাষায় যদি বলা যায় তাহলে সরকারি ক্ষমতা দখলের জন্য যখন কোনো একটি রাজনৈতিক দল প্রয়োজনীয় গরিষ্ঠতা না পায়, তখন সরকারি ক্ষমতা দখলের জন্য একাধিক রাজনৈতিক নেতৃত্ব বা একাধিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে যদি রাষ্ট্র ক্ষমতা বা সরকারি ক্ষমতা দখল করে, তখন সেই সরকারের প্রকৃতি বা নেচার অনুযায়ী আমরা তাকে কোয়ালিশন গভর্নমেন্ট বলতে পারি বা জোট সরকার বলতে পারি। ভারতবর্ষের ইতিহাসে সেই জোট সরকার আমরা দেখতে থাকব কংগ্রেস দলের একাধিপত্য অবসানের পরে।
সুতরাং ভারতবর্ষে কোয়ালিশন সরকার এখন যে অবস্থায় আছে বা চলছে, সেই কোয়ালিশন গভর্নমেন্ট আসলে একটি নতুন প্রেক্ষিতে জন্ম নেওয়া একটা অবস্থান, রাজনৈতিক দলগুলোর অবস্থান। কি সেই প্রেক্ষিত, কি সেই অবস্থা, সেগুলি বুঝতে গেলে আমাদের নেচার অফ কোয়ালিশন গভর্নমেন্ট সেটা একটু আলোচনা করা দরকার। আসলে প্রত্যেকটা রাজনৈতিক ব্যবস্থারই নিজস্ব কিছু ধর্ম বা বৈশিষ্ট্য থাকে, এবং সেই রাজনৈতিক ব্যবস্থার অভ্যন্তরে যে জনসমাজ অবস্থান করে তাদেরও একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, এবং এর সাথে সাথে যোগ হয় সেই দেশের নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচনী ব্যবস্থার প্রকৃতি। এই সমস্ত বিষয়গুলি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমেই সরকারের রূপ বা সরকারের নেচার তৈরি করে। সুতরাং ভারতবর্ষেও যে রাজনৈতিক দল ব্যবস্থা আছে, ভারতবর্ষেও যে একটি জনসমাজ বা সমাজ ব্যবস্থা আছে, রাজনৈতিক ব্যবস্থা আছে, এবং ভারতবর্ষেরও নিজের একটা নির্বাচনী ব্যবস্থা আছে, এই সমস্ত উপাদানগুলির ক্রিয়া প্রতিক্রিয়ার ফলস্বরূপ আমরা দেখেছি ভারতবর্ষে একদলীয় শাসন ব্যবস্থার আধিপত্যের অবসান এবং তার পরিণতিতে একটি নতুন রাজনৈতিক অবস্থান বা কোয়ালিশন গভর্নমেন্টের উত্থান। সুতরাং ভারতবর্ষের যে কোয়ালিশন গভর্নমেন্ট বা জোট রাজনীতি সেটাকে বুঝতে গেলে তার উৎস, তার প্রেক্ষিত বা ভারতবর্ষের জোট রাজনীতির নেচার বুঝতে গেলে, তার অবস্থান বুঝতে গেলে সেই প্রেক্ষিতে আমাদের একটু আলোচনা করা দরকার। সুতরাং ভারতবর্ষের যে কোয়ালিশন গভর্নমেন্ট আছে বা এখন চলছে